Assalamu alaikum viewers, welcome to my channel. I'm Abdul Wadud. Today I'll talk to you about a completing story. The title of the completing story is Look Before You Leap. Bhabiya kuriyo kas kuriya bhabiyona. Rabbi jibni ilma, Rabbi jibni ilma, Rabbi jibni ilma. The completing story is very, very important for SSC or HSC. And it will help you to improve your speaking power, to improve your listening power, to improve your understanding power, after all, to improve your English. So I request you, if you would like to learn English, watch my video again and again, so that you can learn English by listening story. We can learn English by listening story. আমি আজকে যে টপিকটি এখানে দাঁড়া করিয়েছি এটি একটি কমপ্লিটিং স্টোরি এটি প্রথমে আমি ইংলিশে প্রত্যেকটি বাক্য ধীরে ধীরে বলবো যাতে তোমরা ক্যাচ করতে পারো এরপর আমি বাংলা বলবো তারপর আমি হোয়াইট বোর্ডে যে লিখেছি আমি উইথ বাংলা আমি ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দেব সো লেটস স্টার্ট সুফিয়া ইজ আ ওয়ার্কার ইন আ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি মোর দ্যান 5,000 ওয়ার্কার্স ওয়ার্ক ইন দ্যাট ফ্যাক্টরি ওয়ান ডে While she was busy, a sound was heard, fire, fire, help, help. As ill news runs space, the news spread very fast among the workers. But no one noticed whether there was actually any fire or not. Having just heard the news, all the workers of that factory became desperate to come outside. But the factory had only one exit and a path which led to this gate was narrow. Even three men cannot pass through this gate. So many workers fell down because of the jostlings, because the path became congested. Many workers were trampled by other workers. In a word, a chaotic situation had been prevailing. After observing the situation, the authority took steps to pacify the workers. The authority announced through a loudspeaker that the news was a rumor. No fire had broken out. After hearing this news, all the workers understood their follies and went back their work. অর্থাৎ সুফিয়া একটি বড় গার্মেন্টস ফ্যাক্টরির একজন শ্রমিক ছিল 5,000-এর বেশি শ্রমিক সেখানে কাজ করত একদিন সে ব্যস্ত ছিল হঠাৎ করে একটি শব্দ শুনতে পেল তারপর ফায়ার ফায়ার হেল ফেল মুহূর্তের মধ্যে শব্দটি মানে রিউমারটি ছড়িয়ে পড়ল সমস্ত শ্রমিকেরা বের হওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠল কিন্তু গার্মেন্টসে একটিমাত্র এক্সিট অর্থাৎ বের হওয়ার রাস্তা ছিল যেখানে তিনজনের বেশি লোক বের হওয়া সম্ভব নয় এই বের হওয়ার সময় পারাপারি হুড়ুহুড়ি করতে গিয়ে অনেকেই পড়ে ব্যথা পেল কর্তৃপক্ষ এক কথায় মানে একটি বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা বিরাজ করতেছিল কর্তৃপক্ষ সিচুয়েশনটি অবজারভেশনগুলো পর্যবেক্ষণ করে এবং দেখল যে কোনো আগুন কোথাও লাগেনি শুধুমাত্র পাইপ কন্টেনিং কালার হ্যাড ব্রাস্ট আউট অর্থাৎ একটি পাইপের মধ্যে রং ছিল অর্থাৎ রঙের একটি পাইপ সেটা ব্রাস্ট হয়ে গিয়েছিল তারপর সমস্ত শ্রমিকেরা বিষয়টি বুঝতে পারল এবং তারা তাদের কাজে ফিরে গেল সো লেটস স্টার্ট সুফিয়া ইজ আ ওয়ার্কার সুফিয়া একজন শ্রমিক ইন আ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি বড় একটি গার্মেন্টস পোশাক শিল্প একজন শ্রমিক মোর দ্যান 5,000 ওয়ার্কার্স 5,000-এর বেশি শ্রমিক work in that factory ওই ফ্যাক্টরিতে কাজ করতো ওয়ান ডে একদিন শি ওয়াজ বিজি সে ব্যস্ত ছিল ইন ওয়ার্ক কাজে আ সাউন্ড ওয়াজ হিয়ার্ড একটি শব্দ শোনা গেল ফায়ার ফায়ার হেল্প হেল্প অ্যাজ ইল নিউজ রানস স্পেস এই দুঃসংবাদটি আশেপাশে ছড়িয়ে পড়ল দ্য নিউজ স্প্রেড ভেরি ফাস্ট অ্যামাং দ্য ওয়ার্কার্স সংবাদটি খুব দ্রুত ছড়িয়ে পড়ল শ্রমিকদের মাঝে বাট কিন্তু নান নোটিসড অর্থাৎ কেউ খেল করতে পারলো না কেউ খেল করেনি নান নোটিসড নোটিস অর্থ আমরা বলবো খেয়াল করা নান নোটিসড কেউ খেল করেনি উইদার
দেয়ার ওয়াজ অ্যাকচুয়ালি এনি ফায়ার অর নট, কোথাও আগুন লেগেছিল কি না। এখানে উইদার অর্থপূর্ব আমরা কি না। হ্যাভিং জাস্ট হিয়ার্ড দ্য নিউজ, এই সংবাদটি ঠিক শোনার পর, এখানে হ্যাভিং অর্থাৎ উই হ্যাভ হিয়ার্ড আমরা শুনেছি, আর এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করেছি, হ্যাভিং জাস্ট হিয়ার্ড অর্থাৎ শোনার পর দ্য নিউজ সংবাদটি, উইদাউট এনি কনফার্মেশন অর্থাৎ নিশ্চিত না হয়ে, অল দ্য ওয়ার্কার্স কনফার্মেশন মানে নিশ্চিত হওয়া, উইদাউট এনি কনফার্মেশন কোনো নিশ্চিত না হয়ে, অল দ্য ওয়ার্কার্স অব দ্য ফ্যাক্টরি ওই কারখানার সমস্ত শ্রমিকরা, বিকেম ডিসপারেট, ডিসপারেট মিনিং মরিয়া হওয়া, বিকেম ডিসপারেট মরিয়া হলো টু কাম আউটসাইড বের হওয়ার জন্য, বাট দ্য ফ্যাক্টরি হ্যাড অনলি ওয়ান এক্সিট, কিন্তু কারখানাটির একটিমাত্র এক্সিট ছিল অর্থাৎ বের হওয়ার রাস্তা ছিল, অ্যান্ড দ্য পথ এবং পথ ছিল, হুইস যা লেড টু দিস গেট অর্থাৎ এই পথটি গেট পর্যন্ত তাদেরকে নিয়ে যায়, মানে ফ্যাক্টরির যে মেইন গেট এই পথটি ওই গেট পর্যন্ত নিয়ে যায়, ওয়াজ ন্যারো এবং যা ছিল কি সরু, ইভেন এমনকি থ্রি ম্যান অ্যান্ড উইমেন তিনজন নারী পুরুষ কুড নট পাস থ্রু দিস পথ, এই পথের মধ্য দিয়ে তারা পাস হতে পারেনি অর্থাৎ অতিক্রম করতে পারেনি, পার হতে পারেনি, বাই সাইড সাইড বাই সাইড মানে পাশাপাশি অ্যাট এ টাইম একই সময়ে এক নাগারে। সো তাই ওয়েন অল দ্য ওয়ার্কার্স অব দ্যাট ফ্যাক্টরি, যখন সমস্ত কারখানার সমস্ত শ্রমিকরা ওয়ার ট্রাইং চেষ্টা করতেছিল টু কাম আউট বের হওয়ার জন্য, অ্যালং দিস ন্যারো পথ এই সরু পথ বরাবর, তা অ্যালং অর্থ আমরা পড়ব বরাবর, অ্যালং দিস ন্যারো সরু পথ বরাবর, দ্য পথ বিকেম কনজেস্টেড এই পথটি হয়েছিল কি কনজেস্টেড, কনজেস্টেড মিনিং হচ্ছিল যে একেবারে জুবুথুবু অবস্থা, আটাআটিভাবে অর্থাৎ লাগালাগিভাবে এরকম, যে বিকেম কনজেস্টেড উইথ দ্য ওয়ার্কার শ্রমিকদের দ্বারা অর্থাৎ একজন শ্রমিক আরেকজন শ্রমিকের গা ঘেঁষে পাড়াপাড়ি হুড়ুহুড়ি হয়ে কনজেস্টেড হয়ে গেছিলো, মানে এরকম অবস্থা একটার সাথে আরেকটা লেগে যাওয়া এরকম, মেনি ওয়ার্কার্স অনেক শ্রমিক ফেল ডাউন পড়ে গেল অন দ্য পথ পথের উপরে, বিকজ অব দ্য জস্টলিংস পাড়াপাড়ি বা হুড়ুহুড়ি করার কারণে, জস্টলিংস অর্থ আমরা পড়ব যে হুড়ুহুড়ি, তাহলে বিকজ অব দ্য জস্টলিংস হুড়ুহুড়ির কারণে ইন দ্য ক্রাউড ভিড়ের মধ্যে অর্থাৎ ভিড়ের মধ্যে হুড়ুহুড়ির কারণে পথের উপর পড়ে গেল, অ্যান্ড ওয়ার ট্রাম্পলেড এবং অনেকেই হচট খেল বাই আদার ওয়ার্কার্স অন্য শ্রমিকদের দ্বারা, সাম অব দ্যাম তাদের মধ্যে কিছু রিসিভড সিভিয়ার ইঞ্জুরিজ, সিভিয়ার মানে প্রচণ্ড, আমরা সিভিয়ার অর্থ করবো এখানে প্রচণ্ড, সিভিয়ার ইঞ্জুরিজ তাদের মধ্যে কিছু শ্রমিক প্রচণ্ড আঘাত পেল, ইন এ ওয়ার্ড এক কথায় এ খেওটিক সিচুয়েশন একটি বিশৃঙ্খলা অবস্থা, খেওটিক মিনিং বিশৃঙ্খল, আর খেওটিক সিচুয়েশন একটি বিশৃঙ্খল অবস্থা বা পরিবেশ হ্যাড বিন প্রিভিলিং বিরাজ করতেছিল ইন দ্য ফ্যাক্টরি কারখানার মধ্যে, আফটার অবজার্ভিং দ্য সিচুয়েশন এই অবস্থাটি পর্যবেক্ষণের পর দ্য অথরিটি অব দ্য ফ্যাক্টরি কারখানার কর্তৃপক্ষ ঠুক স্টেপস পদক্ষেপ নিয়েছিল টু প্যাসিফাই শান্ত করার জন্য, প্যাসিফাই মিনিং শান্ত করা, দ্য ওয়ার্কার্স শ্রমিকেরা শ্রমিকদেরকে, দ্য অথরিটি কর্তৃপক্ষ অ্যানাউন্সড ঘোষণা করলো, অ্যানাউন্স মিনিং ঘোষণা করা, তাহলে অ্যানাউন্সড ঘোষণা করলো থ্রু লাউড স্পিকার অর্থাৎ উচ্চস্বরে একটি স্পিকারের মাধ্যমে, দ্যাট যে দ্য নিউজ ওয়াজ রিউমার সংবাদটি ছিল গুজব, অ্যান্ড নো ফায়ার হ্যাড ব্রোকেন আউট কোনো আগুন ছড়িয়ে পড়েনি, ব্রেক আউট অর্থ ছড়িয়ে পড়া, পাস্ট ফর্ম ব্রোকেন আউট, নো ফায়ার হ্যাড ব্রোকেন আউট কোনো আগুন ছড়িয়ে পড়েনি, অ্যাকচুয়ালি আসলে এ পাইপ কন্টেইনিং কালার অর্থাৎ একটি পাইপ যার মধ্যে রং আছে এরকম একটি পাইপ হ্যাড ব্রাস্ট বিস্ফোরণ হয়েছে, ব্রাস্ট আউট ইন দ্য ডাইং সেকশন অর্থাৎ ডাইং সেকশনে, ডাইং সেকশন এখানে গার্মেন্টসে যেখানে মানে পোশাক রং করা হয় ডাইং সেকশন, বাট কিন্তু ইট কস্ট নো ক্যাজুয়ালিটিস কোনো হতাহত ঘটেনি, আফটার হিয়ারিং দিস অ্যানাউন্সমেন্ট এই ঘোষণার শোনার পর টুয়াইস দুইবার দ্য ওয়ার্কার্স শ্রমিকেরা আন্ডারস্টুড বুঝতে পারল দেয়ার ফলিস তাদের বোকামি, অ্যান্ড ওয়েন্ট ব্যাক ফিরে গেল টু দেয়ার ওয়ার্ক তাদের কাজে,
So if you like this video, please subscribe, like, share and comments. Assalamu alaikum.